কোটি টাকা উদ্ধার। এই টাকা 502,000 টাকার নোট। প্রতিনিধি শঙ্কু ঘটনাস্থল থেকে আমার সঙ্গে ফোনে রয়েছেন। শঙ্কু, কিছুক্ষণ আগেই তুমি জানাচ্ছিলে যে আধিকারিকরা তারা ম্যানুয়ালি গুনে উঠতে পারছেন না, হাতে গুনে উঠতে পারছেন না এত পরিমাণ টাকা কোথায় কিভাবে রাখা ছিল। দেখো, একেবারে তোমাকে সত্য করে যেটা বুঝিয়ে দিই যে একটা খাট, যেটা 7x6 যে খাট হয়, সেই খাটের চারদিকের ফ্রেম রয়েছে এবং খাটের মধ্যে যে ফাঁকা অংশটা সেটাকে কিন্তু, যেটাকে আমরা বক্স খাট বলি, সেই রকম বক্স খাটের মতো একটা খাট, তার মধ্যে থরে থরে সাজানো টাকার বান্ডিল। আর এই টাকার বান্ডিলের মধ্যে বেশি রয়েছে 500 টাকার নোটের বান্ডিল এবং 2,000 টাকার নোটের বান্ডিল রয়েছে। তবে এত পরিমাণে টাকা রয়েছে যে এই টাকা কিন্তু শুধু খালি হাতে গুনে ফেলা কোন ইডি আধিকারিকের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের ভুল ভ্রান্তি হতে পারে। তার জন্য অতি তাড়াতাড়ি গোনার জন্য এবং নিখুঁতভাবে গোনার জন্য ইডি আধিকারিকেরা এই মুহূর্তে কিন্তু তারা ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংকে খবর দিয়েছে। তার সেখান থেকে টাকা গোনার মেশিন আসবে, মেশিন আনার পর তারা কিন্তু সম্পূর্ণ টাকা গুনে তারা বলতে পারবে প্রকৃতভাবে কত টাকা পাওয়া গেল ওখানে। তবে আমরা যতটুকু শুনেছিলাম যে 1 কোটি টাকার বেশি কিছু প্রাথমিকভাবে কিছু টাকা গুনে তারা এই পরিমাণ অর্থ তারা পেয়েছিল। তারপরেই কিন্তু তারা যখন আরো ঘেটে দেখে বিছানাটা সমস্ত কিছু তুলে দেখে, তখন কিন্তু দেখে আরো টাকা রয়েছে। যখন তারা আরো টাকার পরিমাণ পেয়েছে, তখন তারা মেশিনের জন্য তারা আবেদন করেছে। মেশিন আসলে অর্থাৎ ব্যাংকের লোকজন যখন আসবে, তখন কিন্তু এই টাকা গোনা হবে। তবে যেটা সূত্রের খবর যে শহর কলকাতায় অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে যে বিপুল পরিমাণে টাকা পাওয়া গেছিল, তারপরে 1 থেকে 2 মাসের মধ্যে আবার মেটিয়াবু যত শহর কলকাতায় আবার টাকার পাহাড়। এই টাকার পাহাড় কত টাকা সেটা কিন্তু এখনো না জানা গেল। তবে ইডি সূত্র জেনেছি যে বেশ 1 কোটি টাকা এখানে রয়েছে। এই টাকাগুলো কিন্তু কোনোভাবে কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন কিংবা কোনো কিছুতে দেখানো নেই নাসের খানের, যার ফলে কিন্তু ইডি তাকে জিজ্ঞাসাবাদ করছে এই টাকা আসার সূত্র কোথা থেকে, কোনো কি লিঙ্ক আছে তার, যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো থেকে আরম্ভ করে সেই সমস্ত অনলাইন ট্রানজাকশন করেছে। যেহেতু নাসের খান ইনি আন্তর্জাতিক মানের একজন ট্রান্সপোর্টার, সেহেতু এনার কোথায় কোথায় টাকা কিভাবে বিদেশে যে মাল পাঠাতো সেখান থেকে টাকা কিভাবে পেতেন, কিংবা যখন ইম্পোর্ট হতো তখন কিভাবে টাকা পেতেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখতে ইডির আধিকারিকেরা, তার জন্যই কিন্তু যারা মমিনপুরে ইডির আধিকারিকেরা যারা মমিনপুরে গেছিলেন সেখানকার শাহরিয়ারের বাড়ি থেকে রেড শেষ হওয়ার পর তারা সবাই এখানে এসে ঢুকেছে। এই মুহূর্তে 12 থেকে 14 জন ইডির আধিকারিক রয়েছেন এখানে, তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং নাসের খানের যে সমস্ত ল্যাপটপ আছে কিংবা তার যে ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখছেন যে লিঙ্ক, এই টাকার কোথাও লিঙ্ক রয়েছে নাকি নিচক তিনি তার কর ফাঁকি দেওয়ার জন্য এই টাকা দেখছে সাধারণ মানুষ ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে, গব্বারের মতো রামগড় করতে চাইছে বিজেপি।